ওম সবাইকে নমস্তে সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুগণ আমরা এর আগে কলকি অবতার এবং মোহাম্মদ সম্পর্কে তিন তিনটি পর্ব দিয়েছি প্রথম পর্বে ছিল নাম বিভ্রান্তি দ্বিতীয় পর্বে তার পিতৃমাতৃ পরিচয় তৃতীয় পর্বে ছিল তার বংশ পরিচয় এই তিনটি পর্বে আমরা পরপর ভিডিও দিয়েছি আজকের এই চতুর্থ পর্ব আজকের পর্বে আমি যেরকম আগের দিন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে চতুর্থ পর্বে থাকবে কলকি অবতার এবং মোহাম্মদের স্ত্রী পুত্র তো বন্ধুগণ আপনারা যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব যারা যারা নতুন বিশেষ করে দেখছেন তার আগে তিনটি পর্ব দেখে আসবেন তাতে আপনাদের আরও সুবিধা হবে বুঝতে প্রত্যেকটি বিষয়ে বুঝতে সুবিধা হবে তো আজকে না আজকে আমরা শুরু করি চতুর্থ পর্ব এই পর্বে মহম্মদ এবং কলকি অবতারের স্ত্রী তথা পুত্র সংখ্যা তো প্রথমেই বলে রাখি যারা যারা আপনারা রয়েছেন প্রত্যেকে আপনারা ইউটিউবে বা নেটেতে গুগলে আপনারা সার্চ করতে পারেন যে মোহাম্মদের স্ত্রীর সংখ্যা ছিল বারোটি কোনো কোনো মতে আবার তেরোটি তার প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা যিনি কিনা তাছাড়া বয়সে অনেক বড় ছিলেন তো যাই হোক সেটা বিষয় না মোহাম্মদের স্ত্রী মোট ছিল বারোটি মতান্তরে তেরোটি এইবার মোহাম্মদের ছেলে পুলে কটা ছিল না আপনারা যদি প্রত্যেকে দিয়ে সার্চ করেন মোহাম্মদের প্রথম স্ত্রীর ছটা সন্তান ছিল তার মধ্যে চারজন মেয়ে ছিল এবং দুটি ছেলে ছিল এটা হলো মোহাম্মদের প্রথম স্ত্রীর সন্তান অর্থাৎ ছটা এবং বাকি স্ত্রীদের যে সন্তান আদি ছিল অর্থাৎ তার পুত্র সংখ্যা যে ছয়ের অধিক ছিল এটুকু আপনারা বুঝতে পারলেন কারণ কি তার প্রথম স্ত্রী খাদিজার থেকে তার ছটা সন্তান উৎপন্ন হয়েছিল ছটা সন্তানের মধ্যে চারটি ছিল মেয়ে এবং তার মধ্যে দুটি ছিল ছেলে এবং বাকি বাকি যে সমস্ত স্ত্রী ছিল তার থেকে প্রায় জনের থেকে একটা আধা করে সন্তান হয়েছিল। আপনারা যদি পুরো বিবরণ দেখতে চান মোহাম্মদের সম্পর্কে তো আপনারা চলে যান উইকিপিডিয়ায় আপনারা চলে যান গুগলে সেখান দিয়ে আপনারা মোহাম্মদের স্ত্রী এবং পুত্র সংখ্যা দেখতে পাবেন মোহাম্মদের স্ত্রী বারোটি এবং মেয়ের সংখ্যা ওখানে প্রথম স্ত্রীর মেয়ের সংখ্যাই চারটি এবং প্রথম স্ত্রীর থেকে আরও দুটি ছেলে উৎপন্ন হয় এবং আরও অন্যান্য স্ত্রীর থেকে তো আরও ছেলে পুত্র পুত্রপুত্রী সংখ্যা অবশ্যই আছে এবার নাও থাকতে পারে সেটি যদিও আমরা ধরে নিই যে প্রথম স্ত্রীর থেকেই যা তার যা ছেলে মেয়ে হওয়ার হয়েছে অর্থাৎ তার ছটি ছেলে মেয়ে আমরা যদি সাধারণ হিসাবে ধরে নিই তার চারটি মেয়ে দুটি ছেলে এবার আমরা আসবো কলকি অবতার সম্পর্কে তো দেখুন প্রথমেই বলি যে মোহাম্মদের বারোটি মতান্তরে তেরোটি স্ত্রী এটি একদম পুরো ঐতিহাসিক প্রমাণ এটাকে কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না এবার দেখুন কলকি অবতারে কটি স্ত্রী না কলকি অবতারে দুটি স্ত্রী কে কে দুটি স্ত্রীর নাম কি পদ্মা এবং রমা এটা কোথায় উল্লেখ আছে তৃতীয় অংশে ষোলো নম্বর অধ্যায়ের পঞ্চম শ্লোকে উল্লেখ আছে কল্কি অবতারের দুটি স্ত্রী পদ্মা এবং রমা তাহলে মোহাম্মদের প্রথম স্ত্রীর নাম কি ছিল খাদিজা খাদিজার সঙ্গে এর কোনো মিল আছে কি রমা শব্দের অর্থ হলো লক্ষ্মী এবং পদ্মা শব্দের অর্থ আপনার প্রত্যেকে জানেন পদ্মা হচ্ছে ক পদ্ম ফুল এবার তার তো বারোটি স্ত্রী এখানে কটা কলকি অবতারের মাত্র দুটি স্ত্রী তাহলে এখানেই বোঝা গেলো তাদের মিথ্যা তাদের ষড়যন্ত্র এবং দেখুন মোহাম্মদের চারটি মেয়ে ছিল কিন্তু কল্কির কে ছিল দেখুন এছাড়াও দেখুন তাদের যে কল্কির যে স্ত্রী ছিল পদ্মা এবং রমা তার পিতামাতার নাম এখানে বলে দিচ্ছে পদ্মার পিতার নাম বৃহদ্রত এবং তার মা ছিলেন কৌমুদি কোথায় উল্লেখ আছে না কলকি অবতার পুরাণের প্রথম অংশের পঞ্চম অধ্যায়ের বারো নম্বর শ্লোকে উল্লেখ আছে দ্বিতীয় অংশের ছ নম্বর শ্লোকে ছ নম্বর অধ্যায়ের ন নম্বর শ্লোকে উল্লেখ আছে আর রমার বাবা ছিলেন শশীধ্বজ এবং মা ছিলেন সুশান্তা এটিও লেখা আছে তৃতীয় অংশের দশ নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে তা মোহাম্মদের যে শ্বশুরগণের নাম এগুলো কি মোহাম্মদের শ্বশুরের নাম কি শশীধ্বজ সুশান্তা নাকি এরও আবার শশীধ্বজেরও আবার অর্থ করে তারা মিল লেখাবে আশা করি তারা আর পারবে না কারণ কি তার বারোটা স্ত্রী আর দুটি স্ত্রী এবার দেখুন আরও লেখা আছে যে রমার দুই ভাই সূর্যকেতু আর বৃহৎকেতু তাহলে হে কল্কির স্ত্রীর রমা দুটি ভাই সূর্যকেতু আর বৃহৎকেতু সেটা হলো কলকি পুরাণের তিন নম্বর অংশের অষ্টম উনিশ কুড়ি নম্বর শ্লোকে এটা উল্লেখ আছে এরপর আরও দেখুন যে পদ্মা অর্থাৎ কল্কির যে স্ত্রী পদ্মা তার আটটা সখী ছিল অর্থাৎ অষ্ট সখী ছিল একে তার নাম উল্লেখ আছে দু নম্বর অংশে দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোক আপনার পরে সেখানে তাদের নাম উল্লেখ আছে যেমন বিমলা মালিনী লোলা কমলা কামকন্দলা বিলাসিনী চারুরমতি ও ঝুরমুদা এই হলো অষ্টসখীর নাম কার না পদ্মা কলকি স্ত্রীর আটটা সখীর নাম এবার বলুন তো মোহাম্মদের স্ত্রীর আটটা সখী কে কে ছিল অষ্টসখী কে কে ছিল এবার অনেকে হয়তো বলবেন মোহাম্মদের ওই দুটি স্ত্রী তার সঙ্গে অষ্টসখী আটে দিয়ে দশ আরও দুজন তার সঙ্গে সখী ছিল বারো এইভাবেই তো তারা মিথ্যাচার করে তাই না এবার আসি কলকির পুত্র সংখ্যা কলকির মোট চারটি ছেলে ছিল কে কে ছেলে চারটি না চারটি ছেলের নাম উল্লেখ আছে কলকি পুরাণের দ্বিতীয় অংশে ষষ্ঠ অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোকে জয় বিজয় মেঘমাল ও বলা হক জয় বিজয় মেঘমাল ও বলা হক এই হলো কলকির চারটি পুত্র বা চারটি ছেলে কলকির কোনো মেয়ে ছিল না অথচ মোহাম্মদের কি দুটি ছেলে এবং চারটি মেয়ে প্রথম স্ত্রী খদিজার থেকে এমন কি তার প্রথম স্ত্রীর নাম এবং কলকির স্ত্রীর নামের কোনো মিল নেই তার স্ত্রীর সংখ্যা বারোটি এনার স্ত্রীর সংখ্যা দুটি অতএব বন্ধুগণ এই যে মানে যারা যারা মিল করে তার যে কত বড় উদ্ভট পাগল কত বড়ো মানে মানসিক রোগীর দ্বারা বোঝা যায় শুধুমাত্র দুটো নামের অর্থের মিল নিয়ে খুব লাভ হয় খুব লাভ হয় আগে তো দেখায় না আগে দেখলে তাদের মিথ্যাচার ফাঁস হয়ে যাবে এমনকি তারা তাদের রসুল যাকে তারা বলে তাকে কি না আমাদের কলকি অবতার দুটো যেখানে মিল নেই দেখুন আপনারা তার নামের অর্থের মিল দেখাচ্ছে নামের মিল দেখাতে পারছে না কি ধরনের লোকেরা এবং এতগুলো যে তার সঙ্গে অমিল রয়েছে দুটো যে এক নয় এটা যে মিথ্যা তারা সেই মিথ্যাটাকে সত্য বলে প্রচার করছে তাদের রসুল সম্পর্কে তাদের নবী সম্পর্কে কি বড়ো তারা মিথ্যাচারে কী বড় নির্লজ্জ তারা তো বন্ধুগণ আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন বিষয়টি বুঝতে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন লিঙ্ক বেশি করে শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন আজকের জন্য ধন্যবাদ নমস্তে ওম তাৎসাদ